দশম ঢাকা বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিএনপি সংঘর্ষের সময় একাধিক বাস পোড়ানোর খবর পাওয়া গেছে। মালিবাগে একটি বাস একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। এইমাত্র গোপন তথ্য ফাঁস হয়েছে, সেই বাসের ড্রাইভার ও হেল্পাররা সকল তথ্য দিয়েছেন। তারা সরাসরি দেখে ফেলেছেন কারা এই বাসগুলো পুড়িয়েছেন। দর্শক, তাদের সেই বক্তব্যটি আমরা শুনবো। এদিকে বিএনপির হরতালকে সমর্থন জানিয়ে জামাত এমনকি অন্যান্য দলগুলো রাজপথে থাকবেন আগামীকাল থেকে। দর্শক, তাদের সেই বক্তব্যটি আমরা শুনবো এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি। সাহেব, খেলা করেন, এবার ফাইনাল খেলা শুরু করে দিয়েছেন বিএনপি জামাত ও অন্যান্য দলগুলো মিলে। ইতিমধ্যে রাজপথে সক্রিয় হয়ে উঠেছেন তারা, হরতাল দিচ্ছেন। হরতালকে সমর্থন জানিয়ে অন্যান্য দলগুলাও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। দর্শক, এইমাত্র আপনারা দেখেছেন, আপনারা এই ভিডিওতে দেখেছেন যে পুলিশ বিএনপি সংঘর্ষের সময় কিন্তু পুলিশ সেখানে গভীর ষড়যন্ত্র করেছে। পুলিশ সদস্যরা নাকি বাসে আগুন লাগিয়েছেন, কে বা কারা আগুন লাগিয়েছেন আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তারা নিজেই তথ্যগুলো দিয়েছেন বাসের ড্রাইভারগুলা এমনকি হেল্পারগুলা। দর্শক, পুলিশ কিন্তু বলছে যে তারা কোনো বাসে আগুন লাগায়নি, কেননা সে আগুন লাগিয়েছে বিএনপি নেতা কর্মীরা। এটাও হতে পারে যে পুলিশের পোশাক পরে বিএনপি বা ছাত্রলীগের নেতা কর্মীরা এরকম আগুন লাগাতে পারে পুলিশকে ফাঁসানোর জন্য। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।